এবার জেলায় ফিরল মাইক্রো কন্টেনমেন্ট জোন। মূলত কোভিডের তৃতীয় ঢেউ আছলে পড়ার আগে জেলার কোভিড সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নিল জেলা প্রশাসন। জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সুনামকি এই তিন পুরো শহর মিলিয়ে ইতিমধ্যেই জোনের সংখ্যা 18 ছাড়িয়েছে। আজ বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের 8 নম্বর সরণিতে নতুন করে সংক্রমণ হয়। সেখানে ডিএসপি ডিএনটি বিশ্বজিৎ নস্কর ও এসডিও বাঁকুড়া সদর সুশান্ত কুমার ভক্ত পুলিশ বাহিনী সাথে নিয়ে গিয়ে পৌঁছন। উপস্থিত হন বাঁকুড়া পুরসভার প্রশাসক অলোকা সেন মজুমদার ও প্রশাসক বোর্ডের সদস্য গৌতম দাস, এবং সবার উপস্থিতিতে মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয় এই আবাসন ও তৎসংলগ্ন পরিসরকে, এবং পুলিশ বাহিনী এই আবাসন ব্যারিকেড করে দেয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁকুড়া পুর এলাকার 2, 9, 11 প্রভৃতি ওয়ার্ডের প্রতাপ বাগান, চামড়াইডাঙ্গা, হরেশ্বর মেলা, জগন্নাথ দাস লেন এবং অরবিন্দনগরের বিভিন্ন বাড়ি ও আবাসন রয়েছে। পাশাপাশি বিষ্ণুপুর পুর এলাকার 3, 7, 11, 14, 17, 18 প্রভৃতি ওয়ার্ডের বড়কালীতলা, কলেজ রোড, রানার পুকুর, পাত্রপাড়া প্রভৃতি এলাকা রয়েছে। এছাড়া সোনামুখী পুর এলাকার 2, 11, 12 এই ওয়ার্ডগুলির বড় আখড়া, মসজিদগুড়া, হকারপল্লী প্রভৃতি এলাকা রয়েছে। টানা 14 দিন ধরে এই এলাকাগুলিতে মাইক্রো কন্টেনমেন্ট জোনের বিধি লাগু থাকবে। জোনগুলিতে নজরদারি চালাবে পুলিশ। প্রসঙ্গত, কোভিডের প্রথম পর্বে ব্রড কন্টেনমেন্ট জোনের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল জেলায়। পরে এই জোন কনসেপ্ট ছেড়ে বেরিয়ে আসলেও এবার ব্রড কন্টেনমেন্ট জোনের পরিধি কমিয়ে, অর্থাৎ পুরো এলাকা বা পাড়ার বদলে যে আবাসন বা বাড়িতে একাধিক ব্যক্তি কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের এই পরিসরে আটকে রাখতে এবং অন্যান্যদের সাথে তাদের সংস্পর্শ এড়াতে মাইক্রো কন্টেনমেন্ট জোনের কনসেপ্ট এবার কলকাতার আদলে বাঁকুড়াতেও চালু করা হলো। এর ফলে কোভিড সংক্রমণ অনেকটাই আটকানো যাবে বলে মনে করা হচ্ছে। 15 তারিখ থেকে জেলায় পুরো এলাকাগুলিতে এটা চালু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে যে এই মাইক্রো কন্টেনমেন্ট জোন চালুর মাধ্যমে কোভিড ভাইরাসের চেনকে ভেঙে ফেলার কাজ সহজ করে দেবে এই ভাবনা থেকেই জেলাতে একলব্ধে অনেকগুলি বাড়ি বা আবাসনে জোনের আওতায় আনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।